নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘরকন্যা। সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল সকাল উঠে পড়েছে। সকাল সকাল না উঠলে গাছের ফুলগুলো আমি পাই না, যেহেতু রাস্তার ধারে গাছটা পথ চলতি মানুষ সব নিয়ে যায়। ফুলটা তুলে একটা প্লাস্টিকে রেখে দিলাম, আর ফ্রিজ থেকে সব সবজিগুলো বের করে নিয়েছি। আজকেও আমার হাজব্যান্ডের অফিসে লাঞ্চটা বানিয়ে দিতে হবে, দুপুরের খাবারটা নিয়ে যাবে, যে কারণে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। কালকে মাছ দিয়েছিলাম দুপুরে, আবার রাত্রে এসেও মাছ খেয়েছিল, যে কারণে বললো আজকে মাছ দিও না, আমাকে প্লেন এমনি ডাল ভাত দাও। আমি আর ছেলে যেহেতু মাছ ভালোবাসি, তো আমাদের মাছ হলো না, মানে অন্য কিছুর কথা ভাবতে পারি না। এবার তাহলে অন্য কিছু করব, ওই পাশে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, মুসুরির ডাল সেদ্ধ, টক ডাল করব, আর এদিকে চা বসিয়ে দিলাম। চায়ে যেমন আমি রোজই একটু আদা দিই, তেজপাতা দিই, কোনো দিন দারচিনি, কোনো দিন গোলমরিচ, চিনি ছাড়া। চাটা করে ছেঁকে নিচ্ছি, আর ওই দিকে ডালটা সেদ্ধ হয়ে গেলে ভাতটা বসিয়ে দিলাম। টক ডাল করবো, উচ্ছে আলু ভাজা করব, কাঁকরোল ভাজা করব। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিচ্ছি, যেটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখলে আমার হাজব্যান্ডও খুব ভালো খায়। ওটা আমি, আমার ছেলে, সবাই, আমরা ওই আলু মাখাটা না সত্যি বলছি দারুণ লাগে ওটা খেতে, ডালের সাথে, ডালের পাতে তো খুবই ভালো লাগে। আর বললাম একটা ডিম ভেজে দিই, কিন্তু বারণ করলো, বললো না আমাকে গরমে ডিম দিও না। বারণ করলো যখন, আর জোর না জোর করে দিলাম না, আমরা যখন খাবো তখন ডিমটা ভেজে নেব। চাটা করে ছেঁকে নিয়ে খেয়ে নিচ্ছে, তারপর চাটা রেখে আমি আগে উচ্ছেটা কেটে নিচ্ছি, নালে না দেরি হবে, চাটা ঠান্ডা হতে হতে আমি খেয়ে নিচ্ছি, আমি গরম চা খেতে পারি না। উচ্ছে আলু ভাজা করছে, বরবটিটাও কেটে রেখেছি, এবার দেখি কতক্ষণে কাটতে পারি, কারণ 8:30-এর মধ্যে তো চলে যায়, তার আগে খেতে দিতে হবে। আর আজকে আমি রুটি করছি না, ওর বাবাই বারণ করলো, বললো রুটি করতে হবে না, চিড়ে দাও আমাকে, দই আছে দই দিয়ে চিড়ে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আর ছেলের জন্যও করছি না, ছেলেকে বললাম দুধ চিড়ে খেয়ে নিবি, খেতে চায় না, কিন্তু দেখলাম আজকেও বললো হ্যাঁ, না করলো না, অন্য সময় না করে, না না করে, হয়তো গরমের জন্যই হতে পারে, বললো হ্যাঁ। ওই জন্য সকালে ব্রেকফাস্টে দই চিড়ে দুধ আছে, কলা দিয়ে মেখে সবাই খেয়ে নেবো। এরপর উচ্ছে আলুটা কেটে আমটা কেটে নিচ্ছি, আগে টক ডালটা করে নিচ্ছি, তারপর উচ্ছে আলু ভেজে কাঁকরোলটা ভাজবো, তারপরে বরবটিটা ভাজবো। এই যে শুকনো লঙ্কাটা ভেজে, সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কাটা ভেজে একটু তেল সমেত লঙ্কা ভাজাটা তুলে নিতে হয়, তারপরে আলু সেদ্ধটা ওটা নুন দিয়ে মাখতে হয়, দারুণ লাগে। যে কোনো ডালের পাতেই ভালো লাগে, কিন্তু টক ডাল, আমি যে রসুন ফোড়ন দিয়ে একটা ইঁচড় ডাল করি, দেখবেন আমার চ্যানেলে দেওয়া আছে মিঠুর হেসেল ঘরে বাইরে, রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল, মানে এঁচড় দিয়ে, দারুণ লাগে ওটার সঙ্গে, না এই আলু সেদ্ধ মাখাটাও দারুণ লাগে। এরপর কাঁকরোলটাও কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আগে কাঁকরোলটা ভেজে নিচ্ছি, তারপর উচ্ছে আলুটা ভাজব। সকাল সকাল এই কদিন রান্নাটা হয়ে যাচ্ছে বলে কি হচ্ছে, মানে কাজের চাপটা না অনেক কমে যাচ্ছে। এরপর চিড়েটা ভিজিয়ে দিলাম ভালো করে, দুবার ধুয়ে, ফিল্টারের জলেই ধুই আমি চিড়ে, দুবার ধুয়ে ভিজিয়ে মেখে দিলাম। ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিয়ে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিলাম। এরপর টক দই, কলা, গুড়, সামান্য একটু নুন, দুধ দিয়ে মেখে দিলাম, আর সব ডাল ভাজা আলু সেদ্ধটাও বের করে নিলাম। ভাতটাও পুরো ফ্যান চালিয়ে ফ্যানের নিচে দিয়ে রাখছি, না হলে না গরমে তো দুপুরবেলা খায় নষ্ট হয়ে যায়, ওই জন্য একদম ঠান্ডা করে দিলে নষ্ট হয় না। এরপর উচ্ছে আলুটাই ভাজাটা লাস্টে হলো, হয়ে একটা শশাও কেটে দিলাম, দিয়ে ব্যাস চলে গেল আমার হাজব্যান্ড অফিসে। ছেলেকে বললাম গেটটা দিয়ায়, তারপর ছেলের খাবারটা মেখে দিচ্ছে, আমার পান্তা ভাত আছে, আমি পান্তা ভাত খাবো। এবার ছেলেকে কলা টলা দিয়ে মেখে দেওয়ার পর অনেকটা হয়ে গেছে, তো ও বলছে আমি এতটা খাবো না, তুলে নাও। এবার আমি খানিকটা তুলে নিলাম, নিয়ে এইবার হিটলার বাবু চলে গেছে, এবার আমি সব অন্ধকার করে দেবো, সব ঘর ও সকালবেলা উঠে খুলে দেয়, যদিও একটু আলো বাতাসের দরকার আছে, তারপর আমি সব অন্ধকার করে দিই, আমার এইটা খুব ভালো লাগে, মানে আমার ওই জন্য গরম লাগে না, একদম অন্ধকার, এটা আমার ছোটোর থেকেই অভ্যাস, মানে ঘর অন্ধকার থাকবে,
শীতকালে ফ্যান চলছে, মানে শীত না ঠিক বসন্তকালে ফ্যান চলছে, একটা গায়ে কাঁথা দিয়ে শুয়ে থাকা, এই অভ্যাসটা আমার ছিল, যার জন্য আমি বকা খেতাম আমার পাপির কাছে। এরপর অন্ধকারে বসেই খেয়ে নিলাম, বেশ এই খাওয়াটা মজা লাগে। খেয়ে না একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম, কোনো টেনশন নেই, ছেলে ক্লাস করছে ওই ঘরে, মানে আমি এই ঘরে দরজাটা চেপে ও আলো জ্বালিয়ে ক্লাস করে বলে আমি এই ঘরে আলো জ্বালিয়ে আলো অন্ধকার করে বসে থাকি। পান্তা ডালের বড়া, কালকে খুব ঘুমিয়েছি, আজকে এখনো ঘুমিয়ে পড়েছিলাম, উঠে ভাতটা খাচ্ছি, খিদে পেয়েছে, তারপরে একটু টুকটাক কাজ করে পুজোটা দেব। মানে যেহেতু সকালে রান্না হয়ে যাচ্ছে, রান্নার টেনশনটা নেই, ওই জন্য কি হচ্ছে এই ঘরটা তো খুব ঠান্ডা, শুলেই মানে ঘুম এসে যাচ্ছে, আর পুরো আমার ঘর পুরো অন্ধকার করে রাখছি, শুধু ছেলে অনলাইন ক্লাস করছে বলে ওই ঘরটায় আলোটা জ্বলছে, আর ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে, মানে ধীরে ধীরে আলো মানে সূর্যের তাপটা বাড়ছে। এরপর আমি ফ্রিজে না কয়েকটা বড়া ছিল আগের দিন নিরামিষের, অতগুলো বড়া ঝুলে দিলে উঠতো না বলে আমি পাঁচটা বড়া রেখে দিয়েছিলাম, সেই বড়াটাকে আবার লাল করে ভেজে আমি পান্তা ভাতটা খেয়ে নিলাম। নিয়ে টেবিলটা এঠো জায়গা মুছে বাসনগুলোকে মেজে নিচ্ছি, অল্পই বাসন আছে, যেদিন মাছ থাকে না সেদিনই অনেক বাসন বেরোয়, মাছ টাছ না থাকলে নিরামিষের দিন খুব একটা বাসন বেরোয় না, যেটুকু প্রয়োজন সেটুকুই। বাসনটা মেজে একটু টুকটাক করে নেব কাজ, একটু ডাস্টিং করব, কয়েকটা জামা কাপড় আছে ওগুলো ভাঁজ করে নেব, যেহেতু রোজ বিকালে মেশিনটা চালাই তো, এবার রাতের মধ্যে শুকিয়ে যায়, তখন আমি এডিটিংয়ে বসে আর না জামা কাপড়গুলো ভাঁজ করা হয় না, এটা আমি রোজ সকালেই করি, এখন ভাঁজ করে নেব। নিয়ে একটু ডাস্টিং করলাম, আমি আর দেখালাম না নিজেকে, সত্যিই বলছি পুরনো জামা কাপড় পরে থাকা দেখাতে ভালোই লাগে না। আর তারপরে আমি স্নান করে আসলাম, এসে ঠাকুরের বৃহস্পতিবার তো একটু টাইম লাগে, সব জায়গা মুছে, সিংহাসনটা আজকে মুছলাম না, অন্যদিন সিংহাসনটাও মুছি, ঠাকুরের বাসি ফুলগুলোকে সরিয়ে ঠাকুরগুলোকে তো একটু মুছতে হয়, ঠাকুরের জায়গাটা মুছতে হয়, আর বৃহস্পতিবার দিন সত্যি অনেকটা দেরি হয়, অনেক দেরি হয়, যেহেতু ঠাকুরকে মুছতে হয়, ঘট পাল্টানো, তারপর কালকে রাত্রে প্রদীপটা আমি মেজেছি, আমি না অনেক দিন ধরে ভাবছিলাম প্রদীপটা মাজবো মাজবো, যেহেতু একটু বড় প্রদীপ তো আর তেল একটু চ্যাটচ্যাটে হয়, ওই আজ করব না কাল করব, সত্যি আমি দেখেছি যে কাজটা না ভাবি আজ করব না কাল করব, ওটা কিন্তু কালে ধরে, এটা আমার নিজের মানে আমি নিজেই দেখেছি, চট করে করে ফেললে না সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, আমি অনেকবারই দেখেছি যেটা ভেবেছি না থাক আজ না কাল করব, সেটাই মানে আর করা হয় না। এবার কালকে রাত্রে আমি একদম মেজে রেখেছিলাম প্রদীপটাকে, এই যে আমি পাখির জন্য না আরও জল দিয়েছি, ওখানে তো আছে, এই যে পাখি আসে, কিন্তু অনেক পাখি আসে, আমি যে ঘরটা আর ধূপদানিটা মাজলাম তো একটু জলটা চুইয়ে পড়েছে, সেই জলটাই কিন্তু পাখিটা খাচ্ছে, এসে সবসময় পাখি থাকে আমার এখানে, পাখির ডাকও শোনা যায় সারাদিন, ভালো লাগে, মানে এমনি নিরিবিলি আমার ফ্ল্যাটে, এমনি শান্তি আছে, কিন্তু কি হয় মানে ফ্ল্যাটে ভাড়া দিয়েছে তো, ওনারা তো থাকে না, এবার ভাড়া যারা থাকে টেনেন্টরা কি হয় এক একজন এক এক টাইপের, কাজের লোক রান্নার লোক, সারা দিন লিফটটা না বাজারের মতন মানে দুমদাম দুম, ওইটাই আমার বিরক্ত লাগে, না হলে আমার ফ্ল্যাটে এমনি শান্তি আছে। ওই যে পাখি, অনেকগুলোই পাখি বসেছে, ওখানে একটা আছে আর এখানে একটা কালো পাখি আছে, আমার ফোনে ধরা যাচ্ছে না, এটা ক্যামেরা হলে না ভালো ধরা যেত। কালকে রাত্রে অনেকটা বাসন মেজে রেখেছিলাম, আর সকালে এই ধূপদানিটা মাজলাম, ধূপদানিটা মাজতে অসুবিধা হয় না, আর প্রদীপটা মাজতে, যেহেতু প্রদীপে অনেকটা করে তেলও থাকে, আর প্রদীপটা মাজতে না একটু ঝামেলা, একটু তেল চিটচিটে হয়ে যায়, যেহেতু বড় প্রদীপ অনেকটা, এবার সব পার্টসগুলো না খুলতে হয়, খুলে খুলে করতে হয়, ওইটা ওই যে বসে অনেকক্ষণ করতে হয় কোমরও ধরে যায় আমার, যে কারণে না ওই যে বললাম কাল করব করতে করতে কালে ধরেছিল, এবার কালকে রাত্রে বসে বসে মেজেই নিয়েছিলাম, তাও অন্ধকার তো, যে বাইরে ঠাকুরের বাসনের কলটা যেখানে আছে মানে খুব ভালো যে
চকচক করছে তা না, মানে একদম চকচক করে সেটা আমার ভালো লাগে। আর এই তুলোগুলো না আমার মামার বাড়ির তুলো, আমাদের ছোটোবেলাতেও মামার বাড়ি তো গ্রামে, ছোটোবেলাতেও এই গাছ ছিল, আমরা ফুলটা তো গাছ থেকে মানে তুলোটা তুলতাম যখন পেকে যেত। আমি একসময় মামার বাড়ি গেলে দেখাবো, খুব ভালো এই তুলোগুলো না, মানে কোথাও পাবেন না, কোথাও না। আর এই তুলোগুলো বাজারের তুলোর থেকে একদম আলাদা, মানে বাজারে আমি অনেকবার কিনে দেখেছি, মানে কি হয় জ্বলতে জ্বলতে না সলতেগুলো নিভে যায় বা কোনোটা তাড়াতাড়ি ফরফরফর করে পুড়ে গেল, কিন্তু এই সলতেগুলো এত ভালো এই তুলোটা, এটা ঠাকুরের মানে পোলতেরই তুলো। আমি যখন মামার বাড়ি যাব গাছটা দেখাবো, বেশি বড় হয় না, ছোট, কিন্তু ওইটার সঙ্গেও না আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। মানে তুলোটা যখন পাকতো দিদা বলতো যা তুলে নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে তুলোটা তুলতাম, তারপরে দিদা ওগুলোকে ফাটিয়ে ফাটিয়ে রোদ দূরে দিয়ে রাখতো, মানে ছোটোবেলার স্মৃতি। আর ওই তুলোগুলোর মধ্যে বীজ থাকে। এরপর ঘরটাকেও যেহেতু আজকে আমেশ্বরা আনা নেই, যে পেতলের আমার আনা থাকে, দিয়ে ঘরটা বসিয়ে দিচ্ছে বৃহস্পতিবার সিঁদুর টিঁদুর দিয়ে, যেমন করে সবাই পুজো করে আমিও তাই যেটুকু জানি, যেটুকু জানি আমি সেটুকুই করি। আর আমি বিশ্বাস করি মন থেকে ভক্তি ভরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে করলে ভগবান আপনার পুজো নেয়, এটা আমি বিশ্বাস করি। আর এখন গরমকালে আমি গাঁদা ফুলের মালা আনি না, কারণ গাঁদা ফুলের মালা আনলেই না ওর মধ্যে পোকা থাকে, পুরো সিংহাসনটা নোংরা হয়ে যায় গুঁড়ো গুঁড়োতে। গরমকালে আনি না আমি, আগে প্রত্যেক দিন আমি ঠাকুরকে নিজে হাতে মালা গেঁথে পুজো দিতাম, চারটে ঠাকুরেরই মালা গাঁথতাম, সে আমার যতই দেরি হোক, কিন্তু এখন আর সেটা পারি না, এক কোমরের ব্যথা, তারপর অতটা সময়ও পাই না। আজকে বৃহস্পতিবার তো একটু ঠাকুরকে মালা গেঁথে দিলাম, নিজের হাতে মালা গেঁথে ঠাকুরকে পরিয়ে পুজো দিলে আমি কি বলবো, ঠাকুরের মধ্যে না একটা লুক চেঞ্জ হয়ে যায়, মানে একটা প্রাণবন্ত ভাব। আপনিও লক্ষ্য করবেন আর্টিফিশিয়াল মালা পরিয়ে পুজো দাও, আর নিজের হাতে ফুল তুলে সেই ফুলে মালা গেঁথে ঠাকুরকে পুজো দিলে না একটা প্রাণবন্ত লাগে, ঠাকুরের মধ্যে মনে হয় প্রাণ এসছে, এটা আমার বিশ্বাস, আমি জানি না। এরপর ঠাকুরকে তো গুলাবাড়ি একটু দিতে হয়, এটা অরুণ সচদেবের কাছ থেকেই শেখা, মানে পুজোর সময় না ঠাকুর সব ঠাকুরকে একটু ডাবর গোলাপ জল ছিটিয়ে নিজের গায়েও একটু দিতে হয়, মানে সেই কারণে আমি এটা প্রত্যেক দিন করি, নিত্যদিন পুজোই আমি করি। তারপর ঠাকুরকে মালা পরিয়ে পুজো দিলাম, ঠাকুরের সত্যি বলছি একটু ঠাকুরের মধ্যে না একটা মানে প্রাণবন্ত ভাব লাগে, বেশ ভালো লাগে, মনেও একটা শান্তি আলাদা তৃপ্তি। পুজো দেওয়া হয়ে গেল, পুজোটা দিতে অনেক সময় লাগলো, মানে এক থেকে দেড় ঘন্টা লাগে। এরপর ভেবেছিলাম দুটো ডিম আছে, একটা পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে দুটো ডিম ভেজে নেবো, এবার ডিমটা ফাটাতে গিয়ে দেখলাম একটা ডিম পচা, এবার একটা ডিমই হলো সেটা ছেলেকেই দিচ্ছি, আমার ডিম না হলেও চলবে, কারণ উচ্ছে আলু ভাজা টক ডাল আমি ভীষণ ভালোবাসি, কাঁকরোল ভাজা আছে ওগুলো দিয়েই হয়ে যাবে। এবার দিয়ে ছেলের ভাতটা একটু মেখে দিচ্ছি, দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। আজ ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, গরমে আর বাড়াচ্ছি না। কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হচ্ছে সাবধানে থাকুন। নমস্কার।